হে গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে ঘুরতে ঘুরতে আসছিলাম হচ্ছে একটা প্রজেক্ট দেখতে এটা হলো আপনার মরিচের প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে প্রায় বিশ বিঘা জমির মতো আছে সব জায়গায় কিন্তু শুধু মরিচ আর মরিচ আশেপাশে যা দেখতে পাচ্ছেন মরিচ আর মরিচ এ দেখতে পাচ্ছেন যে মরিচ গাছ কিন্তু যে বর্তমানে বৃষ্টির কারণে এটার ফলন একদমই কম আপনার এই মরিচের যে প্রজেক্ট এটা দেখে কি মনে হচ্ছে আসলে দেখেন ভাই যে এই কয়দিন অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে গাছর অবস্থা তো এই পাতা মাতা নষ্ট হয়ে গেছে ফলন কম মানে যে এত বড় একটা প্রজেক্ট এত প্রতিদিন অনেক লোক কাজ কাম করতেছে তাদের বেতন দেওয়ার ওই মুশকিলে পড়েছে কোনো ই নাই কোনো ফলন নাই যে তাই আটেনে বিক্রি করবে বাজারে বিক্রি করবে এই দেখেন একটা গাছে কোনো মরিচ নাই হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে কোনো গাছে কিন্তু মরিচ নেই এটা হচ্ছে একবারে আপনি বলতে যে যার প্রজেক্ট তার এটা কি কিছু লস না তো এইখানে দেখা যাচ্ছে যে চাষ করতে গেলে লাভ লসের একটা ব্যাপার আছে তো সবসময় যে লাভ হবে সেটা কিন্তু না অনেক সময় লস হবে বর্তমানে যে বন্যা পরিস্থিতি বা এই যে বর্ষার যে পরিস্থিতি তার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম মরিচ গাছগুলোই কিন্তু নষ্ট হয়ে গেছে যে দেখেন এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এক একটা গাছের পিছনে কতটা শ্রম কত টাকা ব্যয় করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে আশানুরূপ কোনো ফলই আসতেছে না অর্থাৎ যেই টাকা খরচ করছে সেই টাকা কিন্তু ওঠা তো দূরের কথা এখানে যে লোকজন যে খাটানো হয় সেটার টাকাও কিন্তু বর্তমানে উঠতেছে না তো এই হচ্ছে বর্তমানে বর্ষার পরে কৃষকদের অবস্থা